হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে আমরা কথা বলতে চাইছি বাঘাযুদিনের অফিসিয়াল টিজার নিয়ে যারা জওয়ান বড় পর্দায় দেখেছে সব জায়গায় না কিছু কিছু জায়গায় আইনক্স টুইভিয়ারে এই বাঘাজুদ্দিনের টিজারও সেটার সাথে অ্যাটাচ করা হয়েছিলো আমি যেখানে দেখেছি সেখানে এটা দেখানো হয়নি আমার ব্যাড লাক তো আলটিমেটলি আজকে ইভেন্ট হয়ে গেছে সেই ইভেন্টটার পরই সাড়ে চারটের সময় বাংলা টিজারটা এসছে এবং চারটে পঁয়তাল্লিশে ঠিক তার মিনিট পরে হিন্দি টিজারটাও রিলিজ করে দেওয়া হয়েছে তো কেমন হলো প্রথমে বাংলা ভ্যাশানটা নিয়ে কথা বলবো যেখানে অরিজিৎ সিংয়ের গানটা আছে হিন্দি ভার্সানে সেই জায়গায় আমরা সোনুরে গেমের ভ্যাশানটা শুনতে পাচ্ছি তো বাংলা টিজারটা যখন প্রথম সাড়ে চারটার সময় আমি দেখলাম পরপর আমি দুবার চালিয়ে দেখলাম এবং আমার কিন্তু একবার দেখে মন ভরেনি আরেকবার দেখার ইচ্ছে সাথে সাথে জাগলো সেকেন্ড টাইমে আমি দেখলাম এরপরে আরও দেখব অবশ্যই দেখব এবং টিজারটা কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে আমার বেশ ভালো লেগেছে যে প্রথমেই দেবদাকে দেখে দেওয়া হচ্ছে না ব্যাকশটে দেখানো হচ্ছে এটা মানে ইন্ট্রো সিনগুলো এভাবেই অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা হয় এবং তারপর বাঘাজুদ্দিনকে শুধু না বাঘাজুদ্দিনের পাশাপাশি ক্ষুদিরাম বসু যে ক্যারেক্টারটা প্লে করছে তার যে একটা টিম ছিল সেই টিমটাকে মানে যারা একসাথে মিলে লোড ছিল তাদেরকে আমরা কয়েকটা ফ্রেমে দেখতে পাচ্ছি যে একসাথে একটা টিম কাজ করছে রোহনকে সেভাবে এখানে হাইলাইট করা হয়নি শ্রীজা সুদীপ্তাদিকে বেশ ভালো লাগছে সুদীপ্তের ক্যারেক্টারটা বেশ পাওয়ারফুল লাগলো আমার এবং তিনি তো মানে অভিনেত্রী হিসেবে তাকে আমার কথা আর কি যত যতগুলো ততই কম বলা হবে এবার চলে আসি অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন সিকোয়েন্স এখানে যে কটা ফ্রেমই আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে অ্যাকশন এই সিনেমাতে কিন্তু বেশ ভালো হতে চলেছে এবার যদি বাঘের ঝাপদার সিনটা কথা বলি যখন প্রিভিউ টিজারটা এসেছিলো সেখানে এক পাশে দেবদা অন্য পাশে বাঘটা ঝাঁপ দিচ্ছে সেটা কিন্তু আমার একটু বেটার লেগেছিলো রাদার দেন এই টিজারে যে বাঘের শটটা আমরা দেখতে পাচ্ছি আমি সেই জায়গাটা পজ করেও দেখলাম একটু কিন্তু ভিএফএক্স উইক লাগছে তবে ডিরেক্টর অরুণ রায় স্যার যেখানে আছেন দেবদা গোটা টিম নিশ্চয়ই এই ব্যাপারটাকে আরও বেশি মানে টেকনিক্যালি যারা হেল্প করছে এক্সের পার্ট যারা দেখছে কারণ এটা তো বড়ো পর্দায় দেখা হবে তো অবশ্যই তারা এই জায়গাটা খুব মানে যেহেতু ভাইটাল খুবই ইম্পর্টেন্ট পোর্শান এই বাঘের সাথে ফাইটটা সেক্ষেত্রে কিন্তু তারা এক্সের এই পোর্শন নিশ্চয়ই কোনো খামতি রাখার চেষ্টা করবে না এইটুকু আমার বিলিভ আছে এবার ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো এবং এটা লুক অ্যান্ড ফিল নিয়ে আর কী বলবো আর কি হাই বাজেটের সিনেমা দেখেই আমরা ফিল্মটা পাচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমি একটু বলবো মানে একটা দেশাত্মবোধক গল্প যখন তুমি বলতে চাও না সেখানে মানে কি বলবো তোমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে একটু অন্যরকম রাখতে হয় কিছু জায়গায় তোমাকে গুজবম ক্রিয়েট করতে হবে কিছু জায়গায় তোমাকে ইমোশনাল করতে হবে এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট হয় যখন তুমি ব্যাকগ্রাউন্ড স্কোর দিতে চাও একটা দেশাত্ম সিনেমার ক্ষেত্রে তুমি সেটা রোমান্টিক সিনেমা অ্যাকশন সিনেমাতে তুমি কিন্তু অনেক রকমভাবে খেলতে পারো কিন্তু দেশাবোধকের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে মানে ফ্রিডম ফাইটারদের যেখানে দেখো না সেক্ষেত্রে কিন্তু সব ধরনের বিজিএম তুমি ইউজ করতে পারো না তো সেই ক্ষেত্রে বাঙালি তো টিজারের বিজিএমটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে এইটুকুনি আমি বলবো তো বাংলা টিজারটা আমার নো ডাউট খুব 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 ভালো লেগেছে প্রমিজিং একটা প্রজেক্ট এবং আমরা সবাই মুখিয়ে আছি এই প্রোজেক্টটা বড় পর্দায় দেখার জন্য বড় পর্দায় রিলিজ করলে অবশ্যই সেটা নিয়ে পরবর্তী কথা বলবো এবারে হিন্দি ভার্শানটা যদি আমার কথা বলা হয় তাহলে আমি বলব দেবদার ভয়েস যিনি দিয়েছেন তার পার্টটা আমার বেশ ভালো লেগেছে তবে ক্ষুদিরাম বসু যে জায়গাটা বলছে সেই জায়গাটা আমার একটু উইক লাগলো এবং দেখো যেহেতু একটা বা এটা তো আর বাংলা আর হিন্দি দুটো সাইমিলটেনিয়াসলি দুটো মানে লিপসিং তো করা যাবে না যে একবার সেম সিনি বাংলাতে শ্যুট হয়েছে আর হিন্দিতে শ্যুট হয়েছে এই ব্যাপারটা তোমার বাংলাই শ্যুট হয়েছে সেটাকে হিন্দিতে ডাব করা হয়েছে তো সেক্ষেত্রে লিপসিং হলে মানে বাংলা সিনেমাকে বাংলা ভার্সানে দেখলে হিন্দি সিনেমাতে হিন্দি সিনেমাকে হিন্দি ভার্সানে দেখলে তুমি লিপসিংকের ব্যাপারটা তোমার মানে খুব বিলিভেবেল লাগে আর কি যদি না সেরকম ডাবিং মিস্টেক থাকে কিন্তু একটা যখন ধরো সাউথ সিনেমাগুলো যখন আমরা হিন্দি ভাষণে দেখি তখন তো লিপসিংটা আমরা মিসিং থাকে তাই না সেরকম এখানেও লিপসিংকের মিসিংটা কিন্তু আমি মানে বলবো না যে এটার জন্য খুব খারাপ লাগছে কারণ আমরা জানি যে বাংলাতে শ্যুট হয়েছে সেটাকে হিন্দিতে ডাব করা হয়েছে তো দেবদার ভয়েস যেটা দিয়ে যিনি দিয়েছেন খুব ভালো করেছেন সামিলের জায়গাটা আমার একটু উইক লেগেছে এবং বাদ বাকি ফিমেল ভয়েসগুলো যেগুলো আছে আমি বলবো না যে খুব 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 ভালো একদম মন থেকে বলছি আমার মনে হচ্ছে ঠিকঠাক এটাই দেখো টিজারে তো আর সেভাবে অত ডায়লগ নেই তবে সোনু নিগমের যখন লাস্টে গানটা আসছে সেই জায়গাটা কিন্তু গুসবাম দিচ্ছে এটুকুনি আমি বলবো দেশত্ববোধক গান সোনু নিগমের গলায় দারুণ লাগে দারুণ তো আমার বাংলা টিজারটা বেটার লেগেছে হিন্দির থেকে এটুকুন আমি বলবো তবে ওভারঅল কিন্তু টিজারটা বেশ প্রমিসিং এবং হ্যাঁ দেবদা যে বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করছে এটার জন্য দেবদাকে কি বলবো আর হ্যাটসব জানাতেই হয় যে এই লোকটা নিজেকে বড়ো ভেঙে চুরে দিচ্ছে কখনো এই ক্যারেক্টার করছে কখনও ওই ক্যারেক্টার করছে এবং পরপর প্রজেক্ট করে যাচ্ছে অডিয়েন্স সময় দেবদার প্রজেক্ট নিয়ে কথা বলছে চারপাশে এমন না যে একটা প্রজেক্ট করে তারপরে আর কোনো আপডেট নেই একটা প্রজেক্ট শেষ হতে না হতেই আর প্রজেক্টের কিছু কিছু চলে আসছে এটা বেশ ভালো দেবদার পরবর্তী লাইনআপগুলো আমরা জানি যে এরপর এই সিনেমাটা আসবে এবং দেবদা বলেও দেয় যে পুজোতে এটা আসবে ক্রিসমাসে এটা আসবে এরকম করে বলতে থাকেন দেবদা তো এটা বেশ ভালো লাগে যে অডিয়েন্স তো ওয়েট করে থাকে তাই না এবং দেবদারটা বিশাল বড়ো ফ্যান বেস আছে আগে ইয়াং জেনারেশান ছিল এখন তার পাশাপাশি ফ্যামিলি অডিয়েন্সও ফ্যান হয়ে গেছে দেবদার দেবদার ফ্যামিলি মানে ড্রামা যে সিনেমাগুলো বানাচ্ছে সেগুলো খুব ভালো ওয়ার্ক করছে তার মানে এক সময় ছিল যে ইয়াং জেনারেশনই দেবদার সিনেমা দেখতে যেত বড় পর্দাতে কিন্তু এখন অডিয়েন্সটা মানে বড় হয়ে গেছে হয়তো ইয়াং জেনারেশানটা কিছুটা পড়ে গেছে এটা অনেকেই আমরা অনেক সময় বলে থাকি যেহেতু দেবদা সেই অর্থে কমার্শিয়াল সিনেমা করছে না কিন্তু ইয়াং জেনারেশন যায় একদম যে যায় না তা না নাহলে দেবদাস সিনেমা এত এত টাকা ইনকাম করতে পারে না সো ইয়াং জেনারেশন যাচ্ছে একটা পোর্শন কিন্তু মেজর পোর্শন কনভার্ট হয়ে গেছে ফ্যামিলিটা আমার ক্ষেত্রে মানে কী বলবো ফর্টি ফিফটি সিক্সটি এইজ গ্রুপগুলো বেশি করে যাচ্ছে ফ্যামিলি হয়ে গেছে যাদের আর কি এবং ইয়াং জেনারেশনও যাচ্ছে যেমন বাঘা বাঘাযুদ্দিন তো ইয়াং জেনারেশন অবশ্যই যাবে কেন যাবে না তাই না তো একটা গ্রেটার অডিয়েন্স পাওয়ার একটা চান্স আছে বাঘাযুদিনের ক্ষেত্রে এবং আশা করবো বক্স অফিসেও বেশ ভালো সফলতা পাবে দেখো একটা বড়ো বাজেটের সিনেমা যদি বক্স অফিসে ঠিকঠাক রিটার্ন পেয়ে যায় তাহলে কি হয় মেকারসরা প্রডিউসার্সরা ভাবে যে পরবর্তী প্রজেক্টে আরেকটু মানে বেশি ইনভেস্ট করি আর গ্রেটার ওয়েতে কিছু একটা ভাবি সো লেটস হোপ ফর দ্য বেস্ট তো দেখা যাক তোমাদের বাঘা দিনের টিজার কার কেমন লাগলো নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড আছে সেখানে ক্লিক করো পাশে একটা বে লাইন আছে সেখানে ক্লিক করা অল অপশন ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই হচ্ছে নতুন কোনো ভিডিওতে টেল দেন ভালো দেখো অল টা টেক কেয়ার